আমার সাথে আছে আমার ফুপি, আমার দাদি, আমার ভাই, আমার সেই ফেমাস চাচু, তোমার চাচু। হাই, হ্যালো। একটু ভাঙ্গা রাস্তা, বাট সামনে গেলে আবার রাস্তা ঠিক হয়ে গিয়েছে। আরে সা সা, তুমি যাচ্ছ না এমন? আমার বাবা করছে, এটা অনেক ধরনের ফল আমার বাবা লাগিয়েছে, অনেক ধরনের। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা আমার চাচুর, চাচু এখন ঢাকাতে, আর ছোটো চাচুর হচ্ছে এই সাইডে। কাঁঠাল, এই যে কাঁঠাল, ফ্রেশ কাঁঠাল। কি চাচু কেমন লাগতেছে? এই তো আমার আম্মুর হাতের ফুল। এই যে আমার আম্মুর ফুল লাগিয়েছে, আমার আম্মুর নাম শিউলি, ফুলের নাম শিউলি। এটা হচ্ছে আমাদের বাসা। আড্ডা দিই, চা টা এখানে বসে খাই। আর এটা হচ্ছে ফুল, এটা পুরাটা হচ্ছে আমার ছোট চাচুর পুরাটা। আমাদের দিঘি, এটা এখানে আমার ছোট চাচু মাছ চাষ করে। এই যে এখন পানি অনেক কম, আমরা এখানে মাছ ধরি। এখন যাব আমাদের দাদা দাদির কবর জিয়ারতস্থান জিয়ারত করতে। ইনশাল্লাহ আমার দাদা দাদির জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমার দাদা দাদি কবর, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ও অনেক তাড়াতাড়ি হাফেজ হতে পারে। আলহামদুলিল্লাহ, ও আজকে আমার দাদা দাদির জন্য দোয়া করছে। আল্লাহ যাতে ওরা অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, তার অনেক বড় করুক, সেটাই দোয়া করি। আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আমার বাবার একটা অংশ, আমার একটা অংশ, আমার মায়ের একটা অংশ। উনি খুব একটা অনেস্ট একটা মানুষ, খুব। কারণ এখন বাংলাদেশে মানে অনেস্ট মানুষ পাওয়া খুবই খুবই ডিফিকাল্ট, বাট এই মানুষটা একটা সৎ মানুষ, তার মনের ভিতরে কোনো কালো নেই। এই কারণে আজকে অনেক বছর ধরে উনি আমার বাবার সাথে আছে, আমার মায়ের সাথে আছে, আমাদের সাথে আছে। আপনারাও তার জন্য দোয়া করবেন। আর ইচ্ছে আছে এই কাকার জন্য কিছু একটা করা। আল্লাহ যদি আমাকে সেই হায়াত দেয়, আমি এই কাকার জন্য ছোট্ট কিছু হলেও করবো। কারণ আমি ফুটানি দেখানোর জন্য বলি না, এই কাকা আমাদের জন্য অনেক কিছু করছে, তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাকার জন্য কিছু একটা করতে পারি। এই তো গাছের আম, ঢাকাতে আম পাই পাংশা, আর এখানকার আম দেখো ন্যাচারাল কি সুন্দর দেখছো। হ্যাঁ, এরকম গাছের আম গাছে পি এক এক বাড়তি আসে।
বলে বোঝাতে পারবো না এমন মিষ্টি। আমার ভাই দেখছেন নাম্বার ওয়ান, ওর জন্য দোয়া করবেন আপনার সবাই। ওই যে আরো নিয়ে আসতেছে। এটা হচ্ছে সুপারি গাছ, মোবারক তুমি একটু দেখাও, এটা ফুল সুপারি গাছ। এখানে আসো মোবারক, তারপর হলো আসো 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 আসো, মোবারক। লেবুর গাছটা কোথায়? এই যে সামনে লেবু, ফ্রেশ লেবু আসো। এই তো লেবু, ফ্রেশ গাছের লেবু। তারপর আম, আম আছে। ও আচ্ছা, এখানে পেয়ারাও আছে। এই যে পেয়ারা, এগুলি কিন্তু সব মোবারক। যে আমার ভিডিও করছে, এই যত ফল দেখতে থাকি সব মোবারকের হাতে গড়া। নাকি মোবারক, তুমি তো এগুলি করছো সব। হ্যাঁ, আমার কাকা অনেক বয়স হয়ে গেছে, আমার এই কাকার। হ্যাঁ, আগে অনেক স্ট্রং ছিল, অনেক বয়স হলে যে আসলে মানে কত চেঞ্জ হয়ে যায়। আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুক, এটা আমি চাই। এগুলি হচ্ছে সব আমার আম্মু লাগাচ্ছে। না আম্মু করো, এগুলি আমার আম্মু লাগাচ্ছে। এই গাছটা আমার আম্মু হাতে লাগানো। তার তোমার আসো ময়ূর কাকা। এই তো আমার আরেক কাকা। কি অবস্থা কাকা তুমি? হ্যাঁ আছো ভালো? প্রতিমা ভালো আছো? এটা আমার মোহিন কাকা, উনিও আর একটা পরিবারের সদস্য। কয় বছর ধরে কাকা? চল্লিশ বছর। চল্লিশ বছর ধরে আমাদের ফ্যামিলিতে আছে মোহিন কাকা। এটা হচ্ছে একটা কাকা আমার ক্যামেরার পিছনে, উনিও আমাদের পরিবারের একটা সদস্য। কাকা আমি দেখাইতেছি আমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই জাম্বুরা, কি নাম এটা? আম্বুরুস। জাম্বুরুস, আম্বুরুস, আম্বুরুস, ফ্রেশ আম্বুর দেখাও। একটা ঘাটা ছিল আগে, আমার দাদি যখন থাকতো আমরা এই ঘাটাতেই গোসল করতাম, আমার আম্মু কোসার পর এখানে, মানে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে। তো যাই হোক, তো আশা করি যে আপনার ভালো লাগছে আমাদের গ্রামের বাড়িটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মোবারক কাকাকে অনেক ধন্যবাদ।